আসসালামু আলাইকুম। আজকের পাঠে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালোই আছেন। আজকের পাঠ, কিভাবে স্ক্রু গেজ ব্যবহার করে কোনো বস্তুর ব্যাস নির্ণয় করা যায়। চলুন প্রথমে একটি ভিডিও দেখি। আজকের পাঠ স্ক্রু গেজ। স্ক্রু গেজের বিভিন্ন অংশ রয়েছে। এই অংশের মধ্যে প্রথম অংশটি হচ্ছে ইউ আকৃতির একটি ফ্রেম। এর দ্বিতীয় অংশ হল সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড। সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড দুইটি, একটি হচ্ছে এই ছোট কালো অংশটি আর আরেকটি হচ্ছে এই বড় কালো অংশটি। এই দুটি সমতল দণ্ডের মাঝখানে কোনো বস্তু রেখে আমরা তার ব্যাস নির্ণয় করতে পারি। এরপরে রয়েছে রৈখিক স্কেল। স্ক্রু গেজে সাধারণত আমরা দুই প্রকারের স্কেল দেখতে পাই, একটি রৈখিক স্কেল এবং অপরটি বৃত্তাকার স্কেল। আমরা এখানে দুইটি স্কেল দেখতে পাচ্ছি, একটি নিচের স্কেল এবং একটি উপরের স্কেল। নিচের যে স্কেলটি রয়েছে এটি হচ্ছে রৈখিক স্কেল এবং উপরের যে স্কেলটি যেটি বৃত্তাকারভাবে ঘুরছে সেটি বৃত্তাকার স্কেল। আমরা এখানে দেখতে পাচ্ছি 25×1 মিলিমিটার লেখা আছে। এ থেকে আমরা বুঝতে পারছি যে রৈখিক স্কেলের মান 25 মিলিমিটার পর্যন্ত রয়েছে। কিভাবে? আমরা যখন এটি খুলে ফেলি আমরা দেখতে পাচ্ছি যে 25 মিলিমিটার পর্যন্ত রৈখিক স্কেলের দাগ রয়েছে, তারপরে দাগ শেষ। এই জন্য এখানে 25×1 মিলিমিটার দেওয়া আছে। যেহেতু মিলিমিটার দেওয়া আছে তাই আমরা বলতে পারি রৈখিক স্কেলের প্রতিটা ঘরের মান 1 মিলিমিটার। এখন বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দুই রকমের হতে পারে। কোনো কোনো স্ক্রু গেজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা থাকে 50, আর কোনো কোনো স্ক্রু গেজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা থাকে 100। আমি যে স্ক্রু গেজ ব্যবহার করছি সেই স্ক্রু গেজের ভাগ সংখ্যা হচ্ছে 100। এখানে 0 থেকে শুরু করে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 100 ঘর পর্যন্ত বৃত্তাকার স্কেলটিকে 100 ভাগে ভাগ করা রয়েছে। এর শেষে একটি অংশ রয়েছে, এটিকে আমরা বলবো স্ক্রু, স্ক্রু বা টুপি। আমরা প্রধান স্কেলের এক ঘরের মান জেনেছি 1 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। এখন আমরা জানবো লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন জানার আগে আমাদের জানতে হবে পিচ কি। পিচ হচ্ছে স্ক্রু গেজের টুপিকে। আমরা দেখেছি স্ক্রু গেজের টুপি হচ্ছে এটা। স্ক্রু গেজের টুপিকে সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর বৃত্তাকার স্কেল যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো পিচ। এখন আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তাকার স্কেলকে আমরা ঘোরাচ্ছি, যেহেতু 100 ভাগ সেহেতু 100 ভাগ পর্যন্ত ঘোরাবো। এবং 100 ভাগ যখন ঘোরানো শেষ হলো তখন দেখতে পাচ্ছি যে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেলের এক ঘর অতিক্রম করেছে। তাই আমরা বলতে পারি যে স্ক্রু গেজের পিচ হচ্ছে 1 মিলিমিটার। আমরা যখন আবার আরেকবার ঘোরাবো বৃত্তাকার স্কেলকে, সম্পূর্ণ ঘোরানোর পর দেখব যে রৈখিক স্কেল বরাবর এক ঘর অতিক্রম করেছে। আমরা প্রতিবারই যখন বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরাবো তখন দেখব যে 1 মিলিমিটার করে ঘর এটি অতিক্রম করবে। তাই আমরা বলবো যে স্ক্রু গেজের পিচ 1 মিলিমিটার। এখন আমরা জানি লঘিষ্ঠ গণন সমান সমান পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আমরা জানলাম পিচ 1 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। এবং আমরা যেহেতু দেখেছি যে পিচ মিলিমিটারে প্রকাশ করা রয়েছে সেহেতু লঘিষ্ঠ গণনও মিলিমিটারে আসবে। এটা আমি পরে স্লাইডের মাধ্যমে আপনাদের দেখাবো। এখন চলুন দেখি কিভাবে স্ক্রু গেজ দিয়ে কোনো কিছু পরিমাপ নেওয়া যায়। ধরুন আমরা এই কলমের ব্যাস নির্ণয় করব। এই কলমের ব্যাস নির্ণয় করার জন্য প্রথমে আমাদের স্ক্রু গেজের সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড দুটির মধ্যে একটি ফাঁক করতে হবে। তারপরে কলমটিকে সেখানে স্থাপন করতে হবে। স্থাপন করে বৃত্তাকার স্কেলকে এমনভাবে ঘোরাতে হবে যেন সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড এবং কলমের গায়ের মধ্যে কোনো ফাঁকা জায়গা না থাকে। যখন এরকম হয়ে যাবে তখন কলমটি এখানে থাক এবং আমরা এখানে একটি মান দেখতে পাবো। আমরা জানি বৃত্তাকার স্কেল প্রধান স্কেলের জয়টা ঘর অতিক্রম করবে প্রধান স্কেলের মান হবে তত। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান স্কেলে 5, 6, 7, বৃত্তাকার স্কেল প্রধান স্কেলের 7 ঘর অতিক্রম করেছে। তাই আমরা বলবো প্রধান স্কেলের পাঠ 7 এবং আরেকটি ঘর অতিক্রম করতে পারেনি কারণ বৃত্তাকার স্কেল সম্পূর্ণভাবে একবার ঘুরতে পারেনি।
80 ঘর পর্যন্ত এসে ঘুরেছে তাই আমরা বলতে পারবো যে বৃত্তাকার স্কেলের পাঠ হবে 80 আমরা ভিডিও থেকে জানলাম যে স্ক্রু গেজের পিচ হলো 1 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 ভাগ আমরা জানি লঘিষ্ঠগণনকে এলসি দ্বারা প্রকাশ করা হয় লঘিষ্ঠগণন নির্ণয়ের সূত্রটি হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যেহেতু পিচ 1 এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 সেহেতু লঘিষ্ঠগণন হবে 0.01 মিলিমিটার তাই আমরা বলতে পারি যে স্ক্রু গেজের লঘিষ্ঠগণন এলসি সমান সমান 0.01 মিলিমিটার আমরা ভিডিওতে একটি কলমের ব্যাস নির্ণয় করেছিলাম চলুন এবার তা পরিমাপ করে দেখব আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে রৈখিক স্কেলে বৃত্তাকার স্কেল 7 মিলিমিটার ঘর অতিক্রম করেছে এবং অষ্টম ঘর অতিক্রম করতে পারেনি অষ্টম ঘর অতিক্রম করার সময় বৃত্তাকার স্কেলের 80 ঘর অতিক্রম করেছে যেহেতু বৃত্তাকার স্কেলের 80 ঘর রৈখিক স্কেলের ঘরের সাথে মিলে গিয়েছে তাই আমরা বলবো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 80 এখানে রৈখিক স্কেলের পাঠ এল সমান সমান 7 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সি সমান সমান 80 ভাগ আর লঘিষ্ঠগণন আমরা বের করেছি 0.01 মিলিমিটার এখন আমাদের ব্যাস নির্ণয় করতে হবে আমরা ব্যাস নির্ণয়ের সূত্র থেকে জানি ব্যাস সমান সমান রৈখিক স্কেলের পাঠ যোগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা গুণন লঘিষ্ঠগণন রৈখিক স্কেলের পাঠ হচ্ছে 7 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 80 এবং লঘিষ্ঠগণন 0.01 মিলিমিটার আমরা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার সাথে লঘিষ্ঠগণনকে প্রথমে গুণ করব গুণ করার পরে আমরা রৈখিক স্কেলের পাঠের সাথে এই মানটি যোগ করব এই জন্য আমরা রৈখিক স্কেলের পাঠ 7 মিলিমিটারকে কোনো চেঞ্জ না করে সেখানে রেখে দিয়েছি এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 80 এবং লঘিষ্ঠগণন 0.01 কে গুণ করে আমরা পেয়েছি 0.8 মিলিমিটার এবং এই দুটিকে যোগ করে আমরা পাই 7.8 মিলিমিটার অতএব আমরা বলতে পারি যে কলমের ব্যাস হচ্ছে 7.8 মিলিমিটার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম